আসসালামু আলাইকুম, আমি শবনম রবি, বাংলা বিষয়ের প্রভাষক হিসেবে কাজ করছি ঢাকা শিক্ষাবোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে। আজ তোমাদের সঙ্গে আমি আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র বিষয়ে আহ্বান গল্পটি নিয়ে। এডিটিউ বিডিতে তোমাদের স্বাগতম জানাই ক্লাসে। তো এই আহ্বান গল্পটা পড়তে গিয়ে তোমাদের প্রথমেই যেটা সমস্যা হয় যে তোমরা অনেকেই আহ্বান বলো, এই শব্দের উচ্চারণটা তোমাদের দ্বিতীয় পত্রে এবার উচ্চারণের নিয়ম, নতুন যে সিলেবাস বাংলা দ্বিতীয় পত্রের একাদশ দ্বাদশ শ্রেণীতে, সেখানে উচ্চারণের নিয়ম নতুন করে তোমাদের নতুন সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে হয় বয়ের একটা নিয়ম তোমরা হয়তো পড়ে থাকবে বা আরেকটু জেনে নাও। হয় বয়ের উচ্চারণটা উচ্চারণের নিয়ম অনুযায়ী যেটা হবে, হয় বয়ের আগে যদি আকারান্ত থাকে, আকার থাকে, এখানে যেমন আছে স্বরে আ, তাহলে হয়ের পরিবর্তে হবে ও উচ্চারণের ক্ষেত্রে, এবং বয়ের উচ্চারণটা হয়ে যাবে মহাপ্রাণ। বয়ের মহাপ্রাণ ধ্বনিটা তোমাদের জানা আছে, বয়ের মহাপ্রাণ হচ্ছে বটাকে বলা হয় অল্পপ্রাণ, এবং এর মহাপ্রাণ উচ্চারণ হবে ভ। তো সেক্ষেত্রে উচ্চারণটা তোমরা খেয়াল করো, স্বরে আ যে আছে এই আটা ঠিক থাকবে, তারপর হয়ের জায়গা হবে ও আ ও, তারপরে বয়ের জায়গা হবে ভ, আকার ঠিক থাকবে ভয়ের সাথে, এবং নও ঠিক থাকবে। সেখানে সেক্ষেত্রে তোমাদের যেটা হবে উচ্চারণ, এই তোমরা আহ্বান না বলে এই উচ্চারণটা যদি সঠিক উচ্চারণ করতে চাও সেক্ষেত্রে হবে আহ্বান। এখানে একটা হস চিহ্ন হবে, তোমরা যখন উচ্চারণগুলো লিখবে দ্বিতীয় পত্রে তখন এখানে হস হবে, এই কারণে যে এখানে তোমরা থেমে যাচ্ছ, না থামলে হস দেওয়ার দরকার নেই, হস চিহ্ন হবে, তার মানে এই উচ্চারণটা হবে আও ভান। হয় বয়ের উচ্চারণের হয় বয়ের আগে যদি আবার রস্বইকার থাকে সেক্ষেত্রে আবার বয়ের উচ্চারণটা মহাপ্রাণ হবে ভ ঠিকই, কিন্তু ও এর বদলে হয়ে যাবে আবার উ, যেমন বিউ ভল জিউ ভা, এভাবে। তোমরা হয় বয়ের উচ্চারণের নিয়মের মধ্যে এগুলো জানতে পারবে বাংলা দ্বিতীয় পত্রে বিস্তারিত যখন আলোচনা করব, কিন্তু তোমরা মনে রাখবে যে এই আহ্বান শব্দটা সঠিক, আহ্বান বলবে না এখানে। আর এই আহ্বান শব্দের অর্থ হচ্ছে ডাক, মানে সম্বোধন করা। তো এটা গেল আমাদের গল্প নিয়ে আলোচনা, যে এই আহ্বান গল্পটা সম্পর্কে। এরপরে আসো লেখক সম্পর্কে আমরা আসি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এই বন্দ্যোপাধ্যায় চট্টোপাধ্যায় বানান নিয়ে তোমাদের এর আগেও তোমাদের অনেকবার বলেছি, বন্দ্যোপাধ্যায় বানানটা নয় দয় দিয়ে জফলায় ওকার আর ধয় জফলায় আকার। এখানে তোমরা ভুল করো, অনেক সময় এই জফলাটা দেও না কিংবা এই জফলাটা দেও না, এখানে দুই জায়গায় জফলা হবে, এটা এর আগেও আমি চট্টোপাধ্যায় বানানোর সময় বলেছি। আর বিভূতি ভূষণ, এই দুইটার অর্থ আমরা একটু জেনে নিলে লেখকের নামের বানানে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। বিভূতি আর ভূষণ দুইটা ভয়ই দীর্ঘকার। এই বিভূতি শব্দের অর্থ হচ্ছে ঈশ্বরের ঐশ্বর্য বা শক্তি, আর ভূষণ শব্দের অর্থ হচ্ছে অলঙ্কার। এই বিভূতি ভূষণের অর্থ দ্বারায় ঈশ্বরের ঐশ্বর্য বা শক্তি শক্তিরূপ অলঙ্কার। আর বন্দ্যোপাধ্যায় হচ্ছে লেখকের যে বংশীয় উপাধি, সেটা হচ্ছে বন্দ্যোপাধ্যায়। এবং লেখক পরিচিতির জন্ম, মৃত্যু, জন্মসাল এগুলো তো স্বাভাবিকভাবে তোমাদের বই আছে সেখান থেকে পড়ো, এই জন্য আমরা একটু ভিন্ন আঙ্গিকগুলো আলোচনা করব আজকে। ডিস্টিংশন সহ উনি যে পাশ করেছিলেন এখনকার যে এসএসসি, এবং এসএসসি তখন ছিল তোমার অন্য নামে, তো সেই ক্ষেত্রে তোমরা এখন ধরে নাও তখন তো ডিস্টিংশন সহ, এখন তো তোমরা মনে করো যে জিপিএ 5 পাও বা 80 পাও এটা তো তেমন কোনো ব্যাপার না, কিন্তু ওই সময় লেখক যখন পাশ করেছিলেন সেই 1918 সালে বিএ পাস করেছিলেন, সে তখনকার সময়ের 80% নাম্বার পাওয়া খুব সহজ ব্যাপার ছিল না, এটা রেকর্ড নাম্বার ছিল ওই সময়, এটাকে বলা হয়েছে, তোমরা অনেকেই এটা প্রশ্ন করো ক্লাসেও প্রশ্ন করো যে ডিস্টিংশন সহ এই বিষয়টা আবার কী। এই বিষয়টা হচ্ছে তখনকার সময় তিনি সেই 1918 সালের ঘটনা, সেই তখন বিএ পাস করেছিলেন 80% নাম্বার পেয়ে, সেই 80% নাম্বার ওই সময়ে সাধারণত পাওয়া অনেক কঠিন ছিল, দু একজন
যারা পেতেন তাদেরই বলা হতো তিনি ওইটাকে বলা হতো ডিস্টিংশন সহ পাস করেছিলেন, মানে খুব ভালো নাম্বার তিনি তখন পেয়েছিলেন। আর এখনকার এই জিপিএ গ্রেডিং আসার পরে এখন মোটামুটি দেখা যায় তোমরা সবাই 80 বা 80-এর উপরে নাম্বার পাচ্ছ, এটাকে তোমরা হয়তো ওইভাবে কোনো গুরুত্বপূর্ণ কিছু মনে করবে না যখন জানতে পারবে, কিন্তু ওই সময়ের প্রেক্ষিতে চিন্তা করলে এটা অনেক ভালো, অনেক ভালো ফলাফল তিনি করেছিলেন। আর ওনার কিছু বইয়ের নামের অর্থ এখানে তোমাদের কাছে তুলে ধরবো, বইগুলো তো তোমাদের জানতে হবে, জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে, বহু নির্বাচনের মধ্যে থাকতে পারে। তো সেক্ষেত্রে মেঘ, মেঘ শব্দটার অর্থ তোমরা জানো, মেঘমল্লার মল্লার শব্দটা হচ্ছে রাগ বিশেষ, সঙ্গীতের যে বিভিন্ন রাগ আছে সেই রাগ রাগ বিশেষ হচ্ছে মল্লার। আর যাত্রা বদল হচ্ছে যেখান থেকে যাত্রা শুরু করা হয় সেখানে ফিরে এসে আবার নতুন করে যাত্রা শুরু করাটা, সেটা হচ্ছে যাত্রা বদল। এই নামে ওনার বই আছে, এগুলো অর্থ একটু তোমরা জেনে নিলে তোমাদের বইগুলোর নামের নাম অনেক ক্ষেত্রে দেখা যায় ভুলে যাও, ভুলের প্রবণতা একটু কমে যাবে। এই জন্য তোমাদের সঙ্গে গল্পটা যেহেতু অনেক ছোট, চাই তোমাদের একটু এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে। আর কিন্নর দল হচ্ছে যে যে গানের দলের মুখটা থাকে, মুখের অংশটা থাকে ঘোড়ার মতো এবং দেহ থাকে মানুষের মতো। এই যে ঘোড়ার মতো মুখ মানুষের মতো দেহ বিশিষ্ট গায়ক দলকে বলা হয় কিন্নর দল। এই এছাড়াও ওনার অনেকগুলো বই আছে, তবে এই অর্থগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে, এ হচ্ছে ব্যাপার। আর আরেকটা শব্দ আছে গল্পের মধ্যে ঘুটি, এই ঘুটি শব্দটার অর্থ হচ্ছে গোবিষ্ঠা। আমরা সরলভাবে, আরও সরলভাবে বলতে গেলে হচ্ছে গোবর, এটাকে বলা হয়। ওই যে একটা চরিত্র আছে ঘুটি গোয়ালিনী, মানে যার কাছ থেকে লেখক বা আমরা গল্পকথক আমরা যা গোপাল দুধ নিতেন তাকে বলা হয়েছিল ঘুটি গোয়ালিনী। আসলে ওই যে গরুর বিষ্ঠা দিয়ে বা গোবর দিয়ে শুকিয়ে যে জ্বালানিটা বানানো হয় এটাকে ঘুটি বলা হয়, এবং তার কাছ থেকে দুধ হয়তো ভালো পাচ্ছে না এটা একটা সন্দেহ করছিলেন বৃদ্ধা। এবার যদি আমরা গল্পে চলে যাই, আসলে এই গল্পটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে তোমরা দেখবে যে একজন যে গোপাল চরিত্র বা লেখক বা গল্পকথক আমরা যাই বলে না কেন, তিনি ছিলেন সনাতনী ধর্মাবলম্বী। আর এই যে বৃদ্ধার কথা বলা হয়েছে জমির করাতির স্ত্রী, তিনি ছিলেন মুসলিম ধর্মাবলম্বী। এই যে দুইজনের মধ্যে আসলে ধর্ম বর্ণ সব কিছুর ঊর্ধ্বে গিয়ে মানুষের মধ্যে স্নেহ ভালোবাসা মমতা যে অসাম্প্রদায়িক মানে চেতনা এখানে প্রকাশ পেয়েছে, আসলে মানুষের মধ্যে ভালোবাসা মধ্যকার ভালোবাসা স্নেহ মমতা সাম্প্রদায়িকতা থেকে অনেক ঊর্ধ্বে, এটাই মূল বিষয় এই গল্পের। তো তোমরা খেয়াল করে দেখবে যে গল্পকথক যিনি আছেন, যার জবানিতে এখানে গল্পটা বলা হয়েছে, তাকে স্নেহ করে এই বৃদ্ধা জমির করাতির স্ত্রী ডাকতেন গোপাল। গোপাল শব্দের অর্থে যিনি গরু পালন করেন মানে রাখাল, এবং শ্রীকৃষ্ণ ছোটোবেলায় গরু লালন পালন করতেন বলে তার যে বাল্যকালের একটা নাম ছিল গোপাল, সেই যে স্নেহ করে গোপাল সম্বোধন করেছিলেন লেখককে এই জমির করাতির স্ত্রী বা বৃদ্ধা। সেই বৃদ্ধাকে যখন লেখক একবার গ্রামের বাড়িতে এসে দেখলেন বা গল্পকথক গোপাল যখন দেখা হলো তার সঙ্গে, তারপর থেকে তাদের সঙ্গে একটা স্নেহের মায়া মমতার বন্ধন তৈরি হয়ে গেল। বিভিন্ন সময় বিভিন্ন কিছু নিয়ে আসতেন সে বৃদ্ধা, তার জন্য পাকা আম, দুধ, পাতি লেবু, কুমড়ো, কাঁচকলা, এরকম নানা জিনিস নিয়ে আসতেন। এবং একবার দেখা গেল যে সে যখন গোপাল বলে সম্বোধন করেছিল, এখানে তার গল্পকথকের একটা উক্তি আছে বড় ভালো লাগলো, সেই যে একটা তার যে আত্মীয় দীর্ঘদিন ধরে তার মা খালা এদের সংস্পর্শ পায়নি, এরা এই যে কাছের মানুষের যে ঘনিষ্ঠ একটা সম্বোধন সেটা গল্পকথক পাননি, যখন এই বৃদ্ধার কাছ থেকে এরকম একটা সম্বোধন শুনলেন খুব ঘনিষ্ঠ মানুষের মতো, সেটা শোনার পর তার খুব ভালো লেগেছিল। তারপরে যেটা হয়েছিল যে নানা সময় নানা জিনিস যে নিয়ে আসতো, তারপর যখন শুনলো যে ঘুটি গোয়ালিনের কাছ থেকে দুধ খাচ্ছে, তখন বৃদ্ধা ভাবলেন যে এই দুধ তো বেশি ভালো না, এর মধ্যে দুধের চেয়ে জলের সংখ্যাই বেশি, পানির পরিমাণটাই বেশি। তখন আবার তার তাকে মা বলে ডাকতো এরকম একজনের কাছ থেকে দুধ এনে সেই
গোপালের জন্য তার রেখে যেত। এটার পরিবর্তে আবার টাকা দিয়েছিলেন গল্পকথক বৃদ্ধাকে। তখন বৃদ্ধা যদিও টাকা নিলেন কিন্তু মনে মনে একটু দমে গিয়েছিলেন। এটার পরে যখন বৃদ্ধা চলে যান তখন গল্পকথকের খুব খারাপ লাগে যে আমি যে তাকে টাকা দিলাম হয়তো সেটা সে ভালোভাবে নেয়নি। তো তখন একটা উক্তি করেন যে স্নেহের দান এমন করা ঠিক হয়নি। এই যে স্নেহের দান, যে স্নেহ করে দান করেছেন, দিয়েছেন জমির করাতে স্ত্রী বা এই বৃদ্ধা গোপালকে দিয়েছিলেন, হয়তো এর পরিবর্তে টাকা দেওয়াতে সে মনে কষ্ট পেতে পারে, হ্যাঁ এরকম ভেবে পরে গল্পকথক বলেছেন যে স্নেহের দান এমন করা ঠিক হয়নি, মানে টাকাটা দেওয়া ঠিক হয়নি। অনেক সময় এই জায়গা থেকে অনুধাবন প্রশ্ন আসতে পারে, তখন প্রথমে তোমরা লিখবে যে স্নেহের দান মানে ভালোবেসে যে দান করেছিল বা যাই কিছু দুধ দিয়েছিল গোপালকে, সেটার বিনিময়ে টাকাটা প্রত্যাশা করেননি। টাকার জন্য ঠিক বৃদ্ধা তার জন্য সেই জিনিসপত্রগুলো আনতেন না, আসলে স্নেহের বন্ধনের কারণে, মমতার কারণে, ভালোবাসার কারণে সেই জিনিসগুলো দিতেন, খুব কাছের আপন করে নিয়েছিলেন বৃদ্ধা। এই বৃদ্ধারও কেউ ছিল না, আবার এদিকে শহরে যে চাকরি করতো গল্পকথক তারও আপনজন বলতে গ্রামে কেউ ছিল না, পরিত্যক্ত অনেকটা ছিল বাড়ি সব। সেখানে এসে যে এই যে মাতৃ সময় একটা ভালোবাসা স্নেহ পেয়েছিলেন বৃদ্ধার কাছ থেকে, সেটা লেখকের কাছে অনেক ভালো লেগেছিল। এবং বারবার তাদের বাড়িতে যেতে বলতো কিন্তু প্রথমবার যাওয়া হয়ে ওঠেনি। পরে যেবার আসলো সেবার দেখলো যে বৃদ্ধা নানা সময় আসতো কিন্তু এখন যখন আসছে না তখন শুনলো যে সে অসুস্থ। অসুস্থ শোনার পর বৃদ্ধার বাড়িতে যখন গেল তখন সেই বৃদ্ধা গোপালকে খুব অনুযোগের সুরে, অনুযোগ তো মানুষ আপনজনের সঙ্গে অনুযোগটা আসলে করে, সেই দোষারোপ করা এক ধরনের, আমরা তো সবাইকে দোষারোপ করতে পারি না, বিশেষ করে যারা দূরের মানুষ তাকে আমরা দোষারোপ করি না। আর এই বৃদ্ধার গল্পকথক তো পুরো ভিন্ন ধর্মের ভিন্ন জগতের মানুষ ছিলেন, তারপর অনুযোগ করেছেন কারণ এই লেখককে অনেক আপন করে নিয়েছিলেন অল্প সময়ের মধ্যে বৃদ্ধা, অনেক এই কারণেই অনুযোগ করেছিলেন যে তোমার জন্য খেজুর পাতার চেটাই বনে রেখেছিলাম, তুমি আসলে না তোমাকে বসতে দেওয়ার জন্য। এই যে একটা ভালোবাসা সেটা ধর্ম বর্ণ গোত্রের অনেক ঊর্ধ্বে, সেজন্য এবং যখনই সেজন্য অনুযোগ করেছিলেন। বুড়িকে যখন দেখতে গিয়েছিলেন লেখক তখন বুড়ির চোখ বেয়ে জল বেয়ে পড়ছিল। এই যে জল গড়িয়ে পড়ছিল এর কারণ হচ্ছে আনন্দ অশ্রু, এই বিষয়টা হচ্ছে আনন্দ অশ্রু। যে বৃদ্ধা অসুস্থ শুনে তার কোনো আত্মীয় না স্বজন না, এই যে গল্পকথক বা যাকে গোপাল বলে সম্বোধন করেছিলেন বৃদ্ধা তাকে যে দেখতে গেলেন, এই বিষয়টা তাকে এত অভিভূত করেছিল, আপ্লুত করেছিল এই বৃদ্ধাকে, সেই কারণেই তার চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল। আর তারপরে যেটা দেখা গেল যে এই বৃদ্ধা শেষ দিকে দেখা যায় যখন মৃত্যুবরণ করেন তখন হঠাৎ করে এটা জানতেন না, গল্পকথক জানতেন না যে বৃদ্ধা মারা গিয়েছেন, এবং একসময় বলেছিলেন যখন দেখা হয়েছিল বলেছিলেন যে আমার কাফনের কাপড়ের টাকাটা তুমি দেবে, খুব দাবি করে, মানে কাছের মানুষ হিসেবে দাবি করে, সন্তান তুল্য ভেবে, সন্তানের কাছেই মানুষ এই জিনিসটা দাবি করতে পারে কাফনের কাপড়, সেই অনেক দাবি করে বৃদ্ধা চেয়েছিলেন গল্পকথকের কাছে। এবং যখন মৃত্যুবরণ করলেন যেদিন রাতে, তার পরের দিন লেখক কোথা থেকে আসলেন, এইখান থেকে কিন্তু গল্পের নামকরণটা এভাবে হয়েছে যে ওর স্নেহাতুর আত্মা বহুদূর থেকে আমায় আহ্বান করে ডেকে এনেছে, এই যে আহ্বান করে এনেছে, হ্যাঁ এই যে ডেকে আনা বা আহ্বান করে আনা স্নেহাতুর আত্মা, এই এখান থেকে কিন্তু গল্পের মূল যে নামকরণের যে বৈশিষ্ট্যটা এখান থেকে প্রকাশ পেয়েছে, যে লেখক জানতেন না তারপরও যে তাদের মধ্যে একটা স্নেহের বন্ধন তৈরি হয়েছে, সেই মনের টানেই হয়তোবা এই বৃদ্ধার মৃত্যুর পরে গল্পকথক চলে আসছেন গ্রামে। এবং সেই তার যে সে যে দাবি করেছিলেন বৃদ্ধা যে কাফনের কাপড়, সেই কাফনের কাপড়ের টাকাটাও তার নাতজামাইয়ের কাছে দিয়েছিলেন গল্পকথক। এবং আরও একটা খুব গুরুত্বপূর্ণ লাইন এখানে, দিলাম এক কোদাল মাটি। সাধারণত খুব আপনজনরা সন্তানরাই কিন্তু কবরে মাটি দেয় এই মৃত্যুবরণের পর, কারো কবরে মাটি দেন আপনজনরা,
তো যেহেতু লেখক সনাতনী ধর্মের, তার তো মাটি দেওয়ার কোনো কথা না কবরে, সে অন্য ভিন্ন আরেকটা ধর্মের, তারপরও মাটি দিয়েছেন। এই লাইনটা এখানে এই যে অসাম্প্রদায়িক চেতনা বহন করে এই গল্পটা, যে উদার মানবিক সম্পর্কের একটা গল্প, সেটা বোঝানোর জন্য এই লাইনটা লেখক ব্যবহার করেছেন, যে দিলাম এক কোদাল মাটি, সেই ধর্ম বর্ণের ঊর্ধ্বে গিয়ে যে স্নেহের বন্ধন বৃদ্ধার সাথে তার তৈরি হয়েছে সন্তানের মতো, সেটা প্রকাশ করার জন্যই তার মৃত্যুর পর এই কবরে মাটি দিয়েছিলেন। আরও যে একটা ব্যাপার, সেটা তোমরা খেয়াল করবে যে প্রশ্ন লেখার ক্ষেত্রে, হ্যাঁ এখানে তোমাদের অনেকগুলো ক্ষেত্রে আছে, লেখক পরিচিতির মধ্যে আছে, তোমরা এগুলো বারবার বিশেষ করে বহু নির্বাচনী প্রশ্নগুলোতেই তোমরা বেশি ভুল করো দেখা যায়, সেটা কলেজের পরীক্ষা হোক কিংবা এসএসসি পরীক্ষার সময় হোক, তোমরা রচনামূলক অংশ যেটা ভুল করো সেটা হচ্ছে তোমরা সম্পূর্ণ উত্তর করতে পারো না, এটা ভুল, কিন্তু যেটুকু উত্তর করো মোটামুটি যারা বইপত্র সঙ্গে থাকো বা পড়াশোনা করো তারা ভালোই লেখো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভুলটা করো গিয়ে বহু নির্বাচনী প্রশ্নে, সেটা এই কারণে যে তোমরা বইটা খুব ভালো করে পড়ো না। লেখক পরিচিতিতেও দেখবে যে বহুপদী যে বহু নির্বাচনীগুলো আছে, এই ধরনের অনেকগুলো প্রশ্ন করার মতো এখানে আছে, যে তোমাদের যদি বইটা ভালো করে পড়া না থাকে তাহলে তো তোমরা জানবে না যে এই গোপালের জন্য কী কী বৃদ্ধা নিয়ে আসতো। দেখবে তোমরা উল্লেখ আছে পাকা আম আনতেন, তারপরে পাতিলেবু, কুমড়ো, কাঁচকলা, দুধ, এইসব জিনিস তোমাদের যদি মনে না থাকে, তথ্যগুলো যদি তোমাদের মুখ জানা না থাকে, তাহলে যেটা হবে যে তোমরা যখন বহুপদী প্রশ্নে এই ধরনের প্রশ্ন থাকবে বহুপদী অংশে, যে জমির করাতির স্ত্রী কিংবা বৃদ্ধা গোপালের জন্য কী কী নিয়ে আসতেন বা নিয়ে আসতেন, দিয়ে ড্যাশ দিয়ে এরকম থাকলেও নিয়ে আসতেন, বৃদ্ধা গোপালের জন্য নিয়ে আসতেন ড্যাশ, অনেকগুলো জিনিস দেওয়া থাকলো, দুধের সাথে মাছ থাকলো, তোমরা যদি ভালো করে না পড়ো তাহলে তো ভেবে নিবে হয়তো মাছও দিয়েছিলো, আসলে তো মাছ দেয়নি, আবার দিয়ে দিলেও যে কুমড়ার সাথে, এখানে কুমড়া না দিয়ে লাউ থাকতে পারে বহুপদীর মধ্যে, আসলে লাউ তো দেয়নি, এই বিষয়গুলো তোমাদের ভালোভাবে বইটা বুঝে পড়তে হবে, না হয় তোমরা এখানে অনেক ক্ষেত্রে ভুল করো, কারণ বহু তোমাদের সবগুলোই জানতে হবে, কী কী বিষয় আছে বা কী কী জিনিস দিচ্ছে লেখককে, সেটা সবগুলো যখন তোমার জানা থাকবে ভালো করে, বারবার বইটা পড়া থাকবে, তখন তুমি আর ভুল করবে না, বাইরে থেকে যে বিক্ষেপগুলো থাকবে তোমাদের এই বহুপদীর মধ্যে সেগুলো তোমরা খুব সহজেই বাদ দিতে পারবে, আর যখন তোমাদের এগুলো জানা থাকবে না তখন কিন্তু তোমরা বিভ্রান্ত হয়ে যাবে যে কোনটা হবে, কোনটা ঠিক, কোনটা ঠিক না। হ্যাঁ, এই জন্য ভালো করে এগুলো জেনে নেবে যে পাকা আম, দুধ, পাতিলেবু, কুমড়া, কাঁচকলা, এসব জিনিস গল্পকথকের জন্য নিয়ে আসতেন। আবার দেখবে যে লেখক পরিচিতির মধ্যেও আছে যে লেখক কেমন ছিলেন, তার জীবনটাকে তিনি দেখেছেন গভীর মমত্ববোধ ও নিবিড় ভালোবাসা নিয়ে, এই যে বিষয়টা এখানেও আসতে পারে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জীবনটাকে দেখেছেন ড্যাশ গভীর মমত্ববোধ নিবিড় ভালোবাসা। এখন এই লেখক পরিচিতি যদি তোমাদের ভালোভাবে পড়ার না থাকে তাহলে কী করবে, তাহলে তোমরা তোমাদের ভুলের আশঙ্কাটা বেশি থেকে যাবে। এই কারণে আসলে মূল যেটা উদ্দেশ্য আমাদের সেটা হচ্ছে তোমরা পাঠ্য বইটা খুব ভালো করে পড়বে, নোট গাইড সেই মোটা মোটা বই পড়ে তোমাদের খুব একটা উপকার হবে না, জানার আমাদের পরীক্ষায় নাম্বার পাওয়া বলো জানা বলো কোনোটাই আসলে তোমরা অর্জন করতে পারবে না, তোমাদের যেটা করতে হবে তোমরা মূলত তো আমাদের লেখাপড়ার উদ্দেশ্য জানা, যদি এখনও হয়ে গেছে লেখাপড়াটা হয়ে গেছে নম্বর মানে পরীক্ষা নির্ভর, নম্বর কে কত বেশি পাবে, তো যেভাবেই বলো জানতে চাও কিংবা নম্বর বেশি পেতে চাও যেটাই বলো, উভয়ের জন্য তোমাদের পাঠ্য বইটা ভালো করে পড়তে হবে, বিশেষ করে সৃজনশীলতার উত্তর করার জন্য সবচেয়ে ভালো হচ্ছে পাঠ্য বইটা ভালো করে বুঝে পড়া। তো আমি আশা করব একটা গল্প কিংবা কবিতা সে শুরু থেকে শেষ পর্যন্ত একদম কবি পরিচিতি লেখক পরিচিতি থেকে শুরু করে শব্দার্থ টিকা পাঠ পরিচিতি মূল যে গল্প কবিতা আছে প্রত্যেকটা বিষয় তোমরা খুব ভালো করে বুঝে তারপর পড়বে, যদি ভালো করে বুঝে পড়তে পারো তোমাদের উদ্দীপকটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, যে কোনো উদ্দীপক আসুক যেভাবেই প্রশ্ন করা হোক তোমরা ভালো করে বুঝে পড়লে পারবে, এবং আশা করি যে তোমরা
এই ভিডিওতে তোমরা যদি আরও কিছু কোনো কিছু এই গল্প সম্পর্কে জানার থাকে, তোমরা মন্তব্যের ঘরে জানতে চাইবে, আমি চেষ্টা করব তোমাদের কে উত্তর দেওয়ার। তো সে পর্যন্ত ভালো থাকো, অন্য আরেকটা ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।